আমরা এখন কথা বলবো নগদান বই নিয়ে। নগদান বই হচ্ছে এমন একটি বই যেখানে শুধু নগদ আদান প্রদান যেগুলো হয়েছে, যে লেনদেনগুলো নগদ হয়েছে সেগুলোকে লিপিবদ্ধ করা হয়। কারণ লেনদেন সমূহকে আমরা নির্দিষ্ট একটি মানদণ্ডের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। মানদণ্ডের একটি হলো, মানদণ্ডটি হলো নগদ অর্থ। তো লেনদেনের সহিত নগদ অর্থে সম্পৃক্ততা থাকা না থাকা, নগদ অর্থ থাকতেও পারে নাও থাকতে পারে। তো যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থ প্রাপ্তি ও প্রদান ঘটে, নগদ অর্থ লেনদেন হয় যেখানে, ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাকে নগদান বই বলে। তার মানে যেসব নগদ আদান প্রদান হচ্ছে যেসব লেনদেনের ক্ষেত্রে, সেইগুলোরকে আলাদা করে একটা বইতে লেখার নামই হচ্ছে নগদান বই। ওই বইটাকে বলে নগদান বই। সো নগদান বই প্রাথমিক বই হিসেবেই বই জাবেদার একটি অন্যতম শাখা। তো আমরা কিছু এক্সাম্পল দেখি নগদ কী কী হয়। যেমন নগদ পণ্য বিক্রয় 20,000 টাকা, কারণ 20,000 টাকা নগদে বিক্রি করা হয়েছে। নগদ পণ্য ক্রয় 10,000 টাকা, 10,000 টাকায় নগদ টাকা দিয়ে কেনা হয়েছে। নগদে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, লেনদেন হতে নগদ প্রাপ্তি 12,000 টাকা, যে কোনো একটা লেনদেন থেকে 12,000 টাকা পাওয়া গেছে। মালিক কর্তৃক নগদ অর্থ উত্তোলন 3,000 টাকা, তার মানে নগদ টাকা নিয়ে গেছে মালিক। কর্মচারী বেতন পরিশোধ 5,000 টাকা, বিলের অর্থ নগদে পরিশোধ 4,000 টাকা। তো এগুলো হচ্ছে নগদ আদান প্রদান, তার মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা চলে গেছে অথবা টাকা আসছে, নগদ টাকা আসছে। তো নগদান বইয়ের বৈশিষ্ট্য কী হবে? নগদ অর্থ একটি ব্যবসায়ের চালিকা শক্তি। যদি নগদ টাকা নাই থাকে তাহলে তো ব্যবসা চালানো মুশকিল হয়ে যায়। তো নগদ অর্থে যথাযথ ব্যবস্থাপনা ও ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এবং যে বৈশিষ্ট্য, নগদান বই প্রস্তুতের জন্য নির্দিষ্ট শখ অনুসরণ করা হয়। প্রাপ্তিসমূহ ডেবিট এবং প্রদানসমূহ ক্রেডিটের দিকে লেখা হয়। শখগুলো আমরা এর আগে শিখেছি যে আমাদের টি শখ যেটা যেরকম আছে, সেই টি শখের মতো করে আমরা ব্যবহার করতে পারি, অথবা জের শখ যেটা আছে সেই শখও ব্যবহার করতে পারি। একই শখ আমরা ব্যবহার করব নগদান বই লেখার জন্য। তো নগদান বই হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও ইহা পাকা বইয়ের ন্যায় কাজ করে। কারণ হচ্ছে আমরা যেটা প্রাথমিক শুধু জাবেদা এন্ট্রি করতেছি, জাবেদার মতো এন্ট্রি করতেছি না, সাথে সাথে এটা আমরা লেজার বা খতিয়ানের মতো এন্ট্রি করতেছি। কারণ আমরা দেখেছি খতিয়ানে একটা নির্দিষ্ট শখে এক একটা হিসাবের জন্য আলাদা আলাদা ডেবিট ক্রেডিটগুলোকে নির্ণয় করা হয় এবং ওইখান থেকে উদ্ধৃতি বের করা হয়। এবং সেখান থেকে জানতে পারি আমরা যে আমার এখন হাতে কত টাকা আছে বা কত টাকা লাইবিলিটি আছে, এগুলো সব জানতে পারি। ঠিক একই রকমভাবে আমরা নগদান বই প্রস্তুত করতে পারি। তো সুতরাং এর প্রাথমিক বই হওয়া সত্ত্বেও এটা পাকা বই হিসেবেও কাজ করে। নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস হতে মোট কত নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে এবং বিভিন্ন খাতে মোট কত নগদ অর্থের প্রদান হয়েছে তা নগদান বই হতে জানা যায়। মানে কত নগদ টাকা চলে গেছে টাকা থেকে ব্যবসা থেকে আর কত টাকা আসছে সেটা আমরা এই নগদান বই থেকে জানতে পারি। নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্য নির্ধারণের মাধ্যমে নগদ উদ্ধৃতের পরিমাণ জানা সম্ভব। নগদ অর্থের চুরি, আত্মসাত, অপচয় এবং হিসাবের লিপিবদ্ধকরণের ভুল সমূহ হওয়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায়, যার জন্য নগদ টাকার চুরি। কারণ আমি জানি আমার এত টাকা থাকার কথা আজকে, কিন্তু সেই টাকাটা নাই কেন, খুব সহজেই আমরা চুরিটা ধরতে পারবো। বা কোনো কেউ যদি আত্মসাত করে সেটাও ধরতে পারবো, যদি অপচয় হয় কোনো জায়গায় সেটাও ধরতে পারবো, হিসাবের লিপিবদ্ধকরণের ভুল সমূহ বের করে ফেলতে পারবো। অপচয় কেন ধরতে পারবো? কারণ আমরা যখন দেখবো যে নগদ টাকা কী কাজে ব্যয় হয়েছে, সেই ব্যয়টা কি আসলে প্রয়োজন ছিল নাকি অপ্রয়োজনে ব্যয় হয়েছে, সেটা আমরা খুব সহজেই দেখতে পারি এই নগদান বইয়ের মাধ্যমে। তো নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব। নগদ তহবিল কী অবস্থায় আছে সব পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব, এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এখন আমরা দেখি নগদান বইয়ের গুরুত্বটা কী, কেন আমরা নগদান বই ব্যবহার করব। সো নগদ অর্থের যথাযথ লিপিবদ্ধকরণ ব্যবসায়িক গতিশীলতা রক্ষার পাশাপাশি বহু সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। নগদ অর্থের কী অবস্থা আমার ব্যবসাতে এখন, সেটার উপর নির্ভর করবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। যেমন আমার যদি অনেক অলস টাকা পড়ে থাকে নগদ, যেটা কাজে লাগতেছে না, সেটা আমরা হয়তো কোনো জায়গায় বিনিয়োগ করতে পারি। বা আমার টাকা যদি কমে যায় যে আমি একটা কাজ করতে যাচ্ছি, ধরো আমি একটা বিজ্ঞাপন দিতে যাব কিন্তু আমি দেখতেছি আমার ওই পরিমাণ টাকা নাই, তখন আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে আসতে পারি এবং নিয়ে এসে আমরা ওই সিদ্ধান্ত নিতে পারি যে আমি বিজ্ঞাপনে যাব কি যাব না। নগদান বই হতে মোট নগদ প্রাপ্তি ও মোট নগদের প্রদানের পরিমাণ জানা যায়। কত টাকা আমরা নগদে আমরা লোকজনকে দিয়েছি, কত টাকা নগদে মানুষের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে পেয়েছি। তো নির্দিষ্ট সময়ে নগদ উদ্ধৃতির পরিমাণ জানা, মোট নগদ ক্রয়, মোট নগদ বিক্রয় পরিমাণ জানা সম্ভব হয়। প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ ক্রয়, পাওনাদারকে পরিশোধ ও নিয়মিত খরচ পরিশোধের জন্য প্রাপ্ত অর্থ রয়েছে কি না থাকলে সংগ্রহের উপায়সমূহ চিহ্নিত
করণে নগদান বই সহায়তা করে, যেটা আমি আগে ব্যাখ্যা করলাম যে আমার টাকার পরিমাণ কি আছে, আমি একটা কাজ করতে যাচ্ছি সেই পরিমাণ টাকা আছে কিনা, যদি না থাকে আমার টাকা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হবে। যদি পাওনাদারের কাছে যদি আমরা বাকিতে মাল বিক্রি করে থেকে থাকি যেটা আমাদের নগদ বইতে নাই, তাহলে সেগুলোকে আমরা নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমরা টাকা সংগ্রহ করতে পারি, বা আমরা ঋণ নিতে পারি ব্যাংক থেকে, বা ব্যবসার মালিক আরও টাকা ইনভেস্ট করতে পারে। তো এগুলো ডিসিশন নিতে বা এইসব সিদ্ধান্ত নিতে নগদান বই সাহায্য করে। নগদান বই উদ্ধৃতির সহিত প্রকৃত হাতে নগদের তুলনা করে ভুল ও গরমিল সমূহ চিহ্নিত করে সংশোধন করা সম্ভব। এখন আমার ড্রয়ারে প্রকৃত পক্ষে আসলে কত টাকা আছে আর আমার বই কত টাকা বলছে, যে এটা যদি সমান না হয় তার মানে কোনো না কোনো জায়গায় ভুল হচ্ছে, সেই ভুলটা খতিয়ে বের করা সম্ভব। নির্দিষ্ট শ্রেণীর নগদান বই প্রস্তুতের মাধ্যমে ব্যাংক সংক্রান্ত লেনদেন ও ব্যাংকে উদ্ধৃতি পরিমাণও জানা সম্ভব। ব্যাংকে কত টাকা জমা আছে, কত টাকা সুদ আসতেছে, এগুলো আমাদের এখানে থেকেও জানা সম্ভব হয়। এই জন্য আমাদের নগদান বইয়ের একটি গুরুত্ব আছে। তো নগদান বই বিভিন্ন শ্রেণীর হইতে পারে। তো শ্রেণী বিভাগগুলো দেখি, ব্যবসায় প্রতিষ্ঠানের ধরন বা ব্যবসা কত বড় তার উপর নির্ভর করে নগদান বই, বিভিন্ন ধরনের নগদান বই দেখা যায়। তো ব্যবসায় প্রকৃতি ও আয়তন অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর নগদান বই অনুসরণ করা হয়। দীর্ঘদিন ধরে প্রচলিত এরকম নগদান বইয়ের সংখ্যা চার ধরনের আছে। একটা হচ্ছে এক ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই আর খুচরা নগদান বই। খুচরা নগদান বই ইংলিশে যেটা বলে প্যাটি ক্যাশ, মানে আমার দৈনন্দিন জীবনে যেসব টাকা পয়সা খরচ হচ্ছে, যেমন ধরো দৈনন্দিন জীবনে টাকা পয়সা মানে হচ্ছে যে আমরা আজকে কোনো গেস্ট আসছে ব্যবসায়, তার জন্য আমরা চা নিয়ে আসলাম বা তার জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা করলাম, সেটা হচ্ছে প্রতিদিনের খরচ, সেটা আমরা খুচরা নগদান বইতে লিখব। তো এরকম চার ধরনের নগদান বই পাওয়া যায়। আমরা প্রত্যেকটা সম্পর্কে বিশদ আলোচনা করব। তো এখানে শুধু শ্রেণীবিভাগ মনে রাখবে চারটা, এক ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই, এক ঘরা মানে একটা ঘর থাকবে আর দুই ঘরা মানে দুইটা ঘর থাকবে, তিন ঘরা মানে তিনটা ঘর থাকবে টাকার অঙ্ক লেখার জন্য। আমরা দেখব কীভাবে এগুলো হয়। সো বর্তমানে প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা পূরণের বিষয় বিবেচনা করে দুই ধরনের নগদান বই প্রচলিত আছে। একটা হচ্ছে নগদান বই দুই ধরনের হয়, একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আর একটা নগদ প্রদান জাবেদা। যত টাকা আমরা পাই, ক্যাশ ফ্লো হয় আমাদের কোম্পানিতে বা ব্যবসায়ে, সেগুলো নগদ প্রাপ্তি, নগদ যে ফ্লোটা হয় সেটা নগদ প্রাপ্তি জাবেদায় রাখা হয় আর নগদ প্রদান আলাদা করে রাখা হয়। এই দুই ধরনের বই ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীদের সকল ধরনের নগদান বই সম্পর্কে ধারণা থাকা একান্ত প্রয়োজন। তাই প্রতিটি শ্রেণী সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো। তা আমরা দেখব এর মধ্যে এক ঘরা নগদান বই যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলব। সো অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ এক ঘরা নগদান বই প্রস্তুত করে। এ যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন না করে, শুধুমাত্র নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে, তারাই এক ঘরা নগদান বই সংরক্ষণ করে। ব্যাংকের মাধ্যমে লেনদেনের অধিক নিরাপদ হওয়ায় এর প্রতিষ্ঠানের সংখ্যা এবং এক ঘরা নগদান বই সংরক্ষণ ক্রমশ হ্রাস পাচ্ছে। তার মানে হচ্ছে এক ঘরা নগদান বই কারা ইউজ করবে, যাদের কোনো ব্যাংকে ট্রানজ্যাকশন নেই, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হয় না। যেমন ধরো কোনো একটা দোকান দিচ্ছে, দোকানের তো আসলে চেকের মাধ্যমে কেউ পে করে না কোনো জিনিসপত্র কেনার জন্য, বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করে না, তার মানে ব্যাংকের কোনো ইনভলভমেন্ট নাই এখানে, ব্যাংকের কোনো কেউ এখানে জড়িত না, সব কিছুই হয় নগদানে অথবা বাকিতে, নগদ টাকায় অথবা বাকিতে, বাকিটাও নগদ টাকায় দেয়, ব্যাংকের মাধ্যমে কেউ দেয় না। তো এর জন্য আমরা নগদান এক ঘরা নগদান বই ব্যবহার করবো।